প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের প্রথম এবং দ্বিতীয় সাময়িক মিলে যে ইন হাউস মডেল টেস্ট, সেটির প্রস্তুতিও তোমরা আশা করি করে ফেলেছ। তোমাদের প্রস্তুতি আমরা মনে করি যে ভালোই হচ্ছে, কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের জন্য, আর তোমরাও নিশ্চয়ই তোমাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ। তো দেখো, এখন আমরা বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করেছি আমি। প্রশ্নটি দেখো, তুমি এখানে কি লেখা আছে, 3 নং সৃজনশীল প্রশ্ন। আগে দুটো প্রশ্ন আমি করিয়েছি, সো এটাকে আমি 3 নং বলছি। দেখো, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। সুতরাং এইটা হচ্ছে তোমার উদ্দীপক, দুটো বিষয় দেওয়া আছে, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 2 এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে তোমার ক নাম্বার দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 5, এটা দেখাতে হবে। আর গ নাম্বার প্রশ্নে দেখাতে হবে যে এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই হচ্ছে রুট ওভার 4 ইজ ইকুয়াল টু 34, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো, একটা একটা করে সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করি। প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তর, এটা উদ্দীপকের সাথে কোনো রিলেশন নেই। তো দেখো, ক নাম্বার প্রশ্নে কি লেখা আছে, আমরা যেটা দেওয়া ছিল সেই অংশটা আমরা নিচ্ছি। দেখো, ক নাম্বার হচ্ছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6। সুতরাং আমরা জানি হচ্ছে কি জানি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র অনুসারে আমরা লিখেছি এক্স ওয়াই দিয়ে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এবার এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এখানে সাইড নোট দিতে পারো মান বসিয়ে, তাহলে কত হয়, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। দেখো এখানে 5 স্কোয়ার মানে 25, এরপরে হচ্ছে দেখো এখানে 4 6 হচ্ছে 24, তাহলে 25 থেকে 24 বাদ দাও, তাহলে হচ্ছে 1। তাহলে আমার কি নির্ণয় করা ছিল বলো, আমার হচ্ছে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলা হয়েছিল প্রশ্নে, সুতরাং তার মান পেয়েছি আমরা 1, এটি হচ্ছে আনসার। দ্বিতীয় কোশ্চেন দেখো, এখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। তো এই দেওয়া আছে থেকেই আমরা হচ্ছে মান প্রমাণ করে ফেলেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 3। তো কি করেছি দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, এখানে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখেছি আমরা, দেখো এখানে দ্বিতীয় লাইনে, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু 3 আছে, এটা রয়ে গেল। এরপরে আমরা সূত্র বসিয়েছি, কোন সূত্র মানে অনুসিদ্ধান্ত, এখানে কোন অনুসিদ্ধান্ত বলো, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 3। তাহলে তুমি দেখো পরের লাইনে আমরা কি লিখেছি, এই যে এক্স এবং উপরে এক্স এবং নিচের এক্স কাটাকাটি করে চলে গেল, সুতরাং 2 ইন্টু 1 থাকলো এখানে, এটা 1। আর দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার রয়ে গেল। এবার তুমি এই 2টাকে হচ্ছে মাইনাস 2টাকে নিয়ে যাও এই পাশে, তাহলে হচ্ছে কত হয়ে গেল, 3, তাহলে 2 3 প্লাস 2, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2 5। তাহলে এটাকে আমরা বর্গমূল করলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 5, যদিও এখানে প্লাস মাইনাস দেওয়া যায়, কিন্তু আমরা শুধুমাত্র যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 5, তার মানে শুধু ধনাত্মক মানটাই আমরা নিয়েছি, তাহলে আমাদের এই অংশের উত্তর আমাদের হয়ে গেছে। এরপরে দেখো গ নাম্বারে, গ নাম্বারে কি দেওয়া ছিল আমাদের, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে আমাদের যে বাম পক্ষ, সেটা থেকে আমরা প্রমাণ করব 34। তাহলে বাম পক্ষ কি লেখা আছে, এ টু দি পাওয়ার 8 বাই হচ্ছে 1, সরি এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 দিয়ে তুমি লবের প্রত্যেক পদকে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে হচ্ছে প্রথম পদে আসে এ টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার 4, তার মানে এ টু দি পাওয়ার 4 আসে, আর দ্বিতীয় পদে যোগ দিয়ে তারপর দ্বিতীয় পদে লেখো 1 বাই এ টু দি পাওয়ার 4। এবার তুমি এ টু দি পাওয়ার 4 কে ভাঙায় লেখো এ স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার লেখো। এরপরে আমরা কি করলাম বলো, এ স্কোয়ার বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসিয়ে দিচ্ছি, তার মানে এই লাইনটা দেখো তুমি, এই লাইনটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার তুমি কি করবে, এ প্লাস তুমি এ স্কোয়ার আর উপরে নিচে থেকে কেটে দাও, তাহলে এখানে থাকবে 2, আর হচ্ছে এখানে আবার হচ্ছে এই বন্ধনীর মধ্যে, দেখো এই বন্ধনীর মধ্যে এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে যেটা আছে সেটাকে আবার সূত্র করার জন্য আমরা স্কোয়ারের মধ্যে নিয়েছি, দেখো নিয়েছি এই যে, তো এটা যদি নেই তাহলে 1 বাই এ হোল স্কোয়ার লিখেছি। এরপরে আবার আমরা সূত্র বসাচ্ছি,
কোন কোন সিদ্ধান্ত বসাবো বলো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কেন বসালাম এটা? কারণ মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু মান দেওয়া আছে হচ্ছে টু, তাহলে এই মানটা আসে এখানে টু আসে, আর এখানে কাটাকাটি করলে হচ্ছে দুই আসে, তাহলে হচ্ছে টু এ স্কোয়ার, টু স্কোয়ার প্লাস হচ্ছে টু, এই টুটা হচ্ছে এই টুটা এখানে এটা, তাহলে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে আমার কি হবে, দুই দুগুণ চার হবে, আর দুই আছে এখানে, চার দুই ছয়, তাহলে হচ্ছে বিয়োগ থেকে দুই, তাহলে কত হয় 36, ছয় স্কোয়ার বিয়োগ দুই, তার মানে 36 বিয়োগ দুই তার মানে হচ্ছে 34। তাহলে আমাদের কি হলো বলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো শেষ হলো। এবার আরো একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখি। হ্যাঁ, এটি চার নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে নমুনা প্রশ্নে, চার নং সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে এখানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ, আর কিউ সমান দেওয়া আছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এবং আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই কিউব, আর হর হিসেবে আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ফোর ওয়াই কিউব। তাহলে তুমি ক নাম্বার প্রশ্নে কি পাচ্ছ, এ টু ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস নাইন, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা খ নাম্বারে কি পাচ্ছি, আর কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, এবং গ নাম্বার হচ্ছে পি প্লাস কিউ নির্ণয় করো। তাহলে দেখো ক নাম্বারে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। তাহলে ক নাম্বারে উত্তর কি পাচ্ছি আমরা, এ টু ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস নাইন। এটাকে দেখো আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে লিখেছি, লেখার ফলে আমাদের দেখো এখানে যে মধ্য পদ যেটা আছে সেটা টু এ স্কোয়ার ইন্টু থ্রি, এটা গুণ করলে আসে হচ্ছে সিক্স এ স্কোয়ার, তাহলে আমার কিন্তু আছে এখানে টু এ স্কোয়ার, তাহলে আমার কি করতে হবে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি দেখো এখানে বিয়োগ করে দিয়েছি ফোর এ স্কোয়ার, তাহলে দেখো শেষ পদটা ফোর এ স্কোয়ার বিয়োগ করে দিয়েছি। এরপরে দেখো এক দুই তিন, প্রথম তিন পদের জন্য আমরা সূত্র লিখতে পেরেছি আমরা এস এ প্লাস বি হোল স্কোয়ার অনুসারে, তাহলে আমি লিখেছি এ স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার, আর ফোর এ স্কোয়ার যেটা আছে এটাকে আমরা লিখেছি হচ্ছে কি টু এ হোল স্কোয়ার। তাহলে টু এ হোল স্কোয়ার যখন আমরা লিখলাম তখন আমরা আবার সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস এ, এটা এ প্লাস বি, আর এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস হচ্ছে টু এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেট তুলে দিলে আমার কোনো পরিবর্তন আসে না, কারণ হচ্ছে শেষ মাইনাসের আগে আছে আমার একটি মাত্র পদ, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এ, আর দ্বিতীয় রাশিতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু এ। এবার দেখো খ নং প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে, আর এর মান দেওয়া আছে টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই কিউব, নিচে হর আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফোর ওয়াই কিউব, তুমি উপর থেকে কমন নেওয়া হচ্ছে লব থেকে কমন নেওয়া টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস টু ওয়াই থাকে, আর নিচের হর থেকে কমন নেওয়া ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত ফোর ওয়াই স্কোয়ার থাকে। এবার তুমি হর কে সূত্র করার জন্য দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য তুমি লেখো ফোর ওয়াই স্কোয়ার কে টু ওয়াই হোল স্কোয়ার লিখে দাও, সেটা লিখেছি এখানে দেখো হর কে লিখেছি, তারপরে হর কে আমরা সূত্র লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনুসারে, এখানে দেখো শেষ লাইনের উপর লাইনে, তাহলে ওয়াই ইন্টু টু এ টু এ ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই, এবার হচ্ছে লব হর থেকে কাটাকাটি করে দাও বা বাদ দিয়ে দাও, এক্স প্লাস টু ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ তুমি টু ওয়াই স্কোয়ার এক্স মাইনাস টু ওয়াই, এবং এখানে ওয়াই স্কোয়ার কে ওয়াই দিয়েও ভাগ করে দাও, তাহলে শুধুমাত্র উপরে ওয়াই থাকে। এবার হচ্ছে দেখো আমাদের সর্বশেষ কোশ্চেন গ নাম্বারে, এখানে পি দেওয়া আছে এবং কিউ এর মান দেওয়া আছে, আমার পি প্লাস কিউ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, কিউ যে রাশিটি আছে সেখানে হচ্ছে কিছুই করা যাবে না, হরকে কোনো কিছু পরিবর্তন করা যায় না, আমরা পি যে ভগ্নাংশটি আসে সেটার হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এবং এটা করার জন্য আমরা কি করেছি দেখো, প্রথমে মিল টার্ম ব্রেক করেছি, মিল টার্ম ব্রেকের ফলাফল আসছে কি আসছে দেখো, ফাইভ কে ভাঙলে ফাইভ ইন্টু পাঁচ কে পাঁচ, তার মানে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস ফাইভ। এরপরে তুমি কমন নাও জোড়া জোড়া করে, জোড়া জোড়া করে কমন নিলে পাচ্ছ হচ্ছে হর পাচ্ছ এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান, এভাবে করে তুমি এবার লসাগু হচ্ছে কত বলো, এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান, পরিশেষে আমরা পাচ্ছি হচ্ছে লসাগু করে উপরে লব পাচ্ছি ফাইভ প্লাস এ মাইনাস ওয়ান এ মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ ক্যান্সেল করে দাও, এবার আমরা কাটাকাটি করলে আমরা যে পাচ্ছি উপরে লব পাচ্ছি এ, আর নিচে হর পাচ্ছি এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান। তাহলে এই দুটো সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করলাম, এবং আগে আরো দুটো সৃজনশীল প্রশ্ন আমরা করেছি, আশা করি তোমরা আরো যে মাঝখানে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন এবং অনেক নমুনা প্রশ্ন সলভ করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা করেছো। তো ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, তা না হলে তুমি কিন্তু খুব ভালো করে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।